আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার করব, কিভাবে আপনারা একটি সহজ নিয়মে আপনারা একটি বাচ্চাদের কলজামা কাটিং করবেন তা নিয়ে আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আজকে যে আমি জামাটা কাটিং করব সেই জামার লম্বা হচ্ছে 18 ইঞ্চি। বুঝতে পারছেন যে একদম বাচ্চা, কারণ যেহেতু 18 ইঞ্চি লম্বা একদম বাচ্চাদের, আর বডি হচ্ছে 18 ইঞ্চি। আমি একটি পরী হাতা দিয়ে একটি গোল জামা কাটিং করব তা নিয়ে আজকের ভিডিও। চলুন তাহলে আমি আপনাদের দেখাই কীভাবে আপনারা একটি গোল জামা কাটিং করবেন। আপনারা সর্বপ্রথম দুই পাশে বাস করে কাপড়টুক নিয়ে নেবেন। এই যে দেখেন আমি কীভাবে দুই পাশে বাস করে নিচ্ছি, আপনারা এভাবে আপনারা দুই পাশে বাস করে নেবেন। পিছনে আপনারা চেন অথবা বোতাম দিতে পারবেন, আমি বোতাম দিয়ে দিব, কারণ চেনটা দিলে একটু বাচ্চাদের একদম সমস্যা হয়, তাই আপনারা বোতাম দিয়ে দিবেন। এই জামার সেলাই ভিডিও আপনারা দেখতে পারবেন। এই দেখেন সর্বপ্রথম আমি এখান তাক দিয়ে নিলাম, তারপরে আমি এখানে নিব 7.5 ইঞ্চি। আপনারা 7.5 ইঞ্চি নিয়ে নেবেন। এই দেখেন আমি এই পর্যন্ত বডির জন্য নেব 7.5 ইঞ্চি, একদম বাচ্চাদের যেহেতু 18 ইঞ্চি লম্বা। তারপরে এখানে আপনারা দাগ দিয়ে এখানে আপনারা এই হাতার মোড়া নামাবেন, বড় জোর 4-4-এর বেশি নামাবেন না, 3.5-এর একটু কম হয়ে যায়, একটু বেশি নামাবেন যাদের যেহেতু 18 ইঞ্চি লম্বা। এখানে 1.5 ইঞ্চি, আর 18 ইঞ্চি লম্বা যেহেতু আপনার 2.5 ইঞ্চি লুজ দিবেন, 20 এমন দিয়ে দিবেন। দেখেন আমি দাগ দিয়ে নিলাম। এখানে আপনারা যে ইয়ের মাপটা দিবেন, এই কান্দির মাপটা দিবেন, সেখানে আপনারা 2 ইঞ্চি দিবেন বাচ্চাদের জন্য, 2 ইঞ্চি দিয়ে নেবেন। তারপর আপনারা ভাবে হালকা একটু শেপ দিয়ে কেটে নেবেন। আর এখানে গলাটা নামাবেন আপনারা 3 ইঞ্চি, যত বাচ্চা গোল গলা দেবেন। আর আপনারা যদি চাইলে অন্য কোনো ডিজাইনের গলা দিতে পারবেন, সমস্যা নেই। এখানে আমি পিছনেরটা কেটে দিচ্ছি, এখানে আপনারা হালকা একটু ডাউন করে দেবেন। তারপর আপনার মোড়াটা কেটে নেবেন, এখানে চাগান দিয়ে দেবেন, একটু চিহ্ন করে নেবেন। এখন আপনার হাতাটা আমি কাটিং করব, কিভাবে আপনারা দেখতে থাকেন। এই দেখেন আমি 4 বাজে বাস করে নিলাম। এখানে 4টা ফাটা আছে, কারণ আমি একসাথে 2টা হাতা কাটিং করলে আপনারা এভাবে 4 বাজে বাস করে নেবেন। এখানে আপনার 2 ইঞ্চি দূরে একটু দাগ দিয়ে নেবেন চিহ্ন করে, আর হাতার লম্বাটা থাকবে যেহেতু পরী হাতা 4 ইঞ্চি, হাতার লম্বা থাকবে 4 ইঞ্চি। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন হাতার লম্বা যেখানে 4 ইঞ্চি আমি নিচ্ছি। এখানে সেলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চি নিয়ে নিলাম। এভাবে সুন্দর করে একটি এটা পুরাটাই থাকবে, এখানে কোনো আপনার মাপ দেওয়া দরকার না, যেহেতু কুচি হবে। এখানে একদম সোজা আমি কেটে নিচ্ছি, তারপরে এখানে আপনার যে একদম এভাবে শেপ দিয়ে আপনার একটি
পরিহাতা কেটে নেবেন। পরিহাতা কিভাবে সেলাই করতে হয় সেটা আপনাদের দেখতে পারবেন। এই দেখেন আমি হালকা একটু একটু শেপ দিয়ে দিচ্ছি, শেপটা কম হয়ে গেছে। আপনারা এভাবে সুন্দর করে একটি গোলজামা কাটিং করবেন। আর আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয় তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ব্যানারটা অন করে দেবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন যাতে ভিডিও আপনার কাছে নিয়ে আসতে পারি। তারপর এভাবে আপনারা বাস করে নেবেন, এভাবে আপনারা চার বাজে বাস করে নেবেন। চার বাজে বাস করে নেবেন। আর আপনাদের একটা জিনিস লক্ষ্য করবেন যে ওখানে আপনারা নিচে কতটুকু আছে সেটা মাপ দিয়ে নেবেন। দেখেন আমার পাঁচ আছে, আমি এখানে পাঁচ নিয়ে নেব। একদম সহজ যে আপনারা একটি দেখেন, আমি এখানে সাত উপরের দিকে সাত ফিতা রেখে তারপর এখানে সাড়ে আড়ারো নিয়ে নিলাম, এখানে সাড়ে আড়ারো নিয়ে নিলাম। আপনারা এভাবে সুন্দর করে মাপ দিয়ে নেবেন। তারপর এখানে আপনি সেলাই হক বাড়তে রেখে একটা দাগ দিয়ে নেবেন। তারপর আপনারা কেটে নেবেন, এখানে দিয়েও আপনারা একদম সোজা কেটে নেবেন। তারপর নিচের রাউন্ড রাউন্ড গোল করে একদম সুন্দর করে কেটে নেবেন। দেখেন একটি গোল জামার জন্য আমি নিচের বডিটুকু কেটে নিলাম। তারপর যে এই সাইডে যে কাপড়টা আছে সেই কাপড় দিয়ে আপনারা একটি ফিতা কেটে নেবেন। ফিতা লম্বা দেবেন আপনাদের নিচে যে এই গোল করার জন্য যতটুকু লম্বা কাপড়টা আছে সেই অনুযায়ী আপনারা অতটুকু লম্বা দেবেন, কারণ নিচের যে পাটটা আছে গোল রাউন্ড সেটা হচ্ছে বড়ো হলে আপনার সমস্যা খারাপ দেখা যাবে, অতটুকু দিয়ে দেবেন। এই দেখেন আমি অতটুকু দিয়ে দিচ্ছি, 7 ইঞ্চি বাদ দিয়ে আমি দিয়ে দিচ্ছি যে দেখেন 18 ইঞ্চি। এই দেখেন আমি এখন আমাদের গলার জন্য কাপড়টা আমি কেটে নিচ্ছি, কীভাবে কাটি আপনারা সেটা দেখেন। এই দেখেন আমি সামনে গলা কেটে নিচ্ছি। আবারও বলছি আপনাদের, যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার আসে তাহলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন হয়তো একটু চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।